আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর অনেক বড় একটা বিরতির পর আসলে আমি ব্লগ দিচ্ছি। অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপু ব্লগ দিচ্ছ না কেন। আসলে রোজার পর আমি কেন জানি প্রচণ্ড উইক ফিল করছিলাম, আর আমার প্রেশারটাও যেহেতু যখন তখন লো হয়ে যায় সেজন্য আসলে মানে খুব বেশি খারাপ লাগছিল। আর আপনাদেরকে তো আমি রোজা মানে ঈদের ভিডিওগুলো যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে আমার হয়তো ভাগে ভাগে মেহমান হবে। তো সব কিছু মিলিয়ে আসলে চিন্তা করলাম যে না, নিজের মতো করেও আসলে কিছুটা সময় স্পেন্ড করা দরকার। আর আমি আসলে যেভাবে ভিডিওর পিছনে সময় দেই, যে কষ্ট করি বা যে শ্রমটা দেই, সেই হিসাবে কিন্তু আমার ভিডিওগুলো ভিউজও কম হয়। তো চিন্তা করলাম ভিউজ যেহেতু কম, আমি আমার এই ঈদের মুহূর্তটাকে আমার মতো করে একটু এনজয় করি, কারণ আমি কিন্তু আমার যেই পার্সোনাল যে আনন্দটা সেটা স্যাক্রিফাইস করেই কিন্তু আমার এই ভিডিওগুলো বানাই। অনেকে হয়তো ভাববেন সেটা আবার কি। আসলে যেটা হয়, আমি ছোট ছোট তিনটা বাচ্চাকে নিয়ে সব করার পর কিন্তু ভিডিও বানানোর জন্য কোনো সময় পাই না। আপনারা জানেন আমার কিন্তু কোনো মানে ক্যামেরাম্যান নাই, আমি নিজেই স্ট্যান্ডে ক্যামেরা ফিট করি, নিজেই কাজগুলো করি, যা যা বা রেসিপি বলেন বা যা কাজ আপনাদের সাথে শেয়ার করব সব কিছু অর্গানাইজ করে আমি হচ্ছে ক্যামেরা অন করি। তো সব মিলিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, মানে সারাদিন কাজ করার পর যেটুকু রেস্ট পাবো বা যেই সময়টা রেস্ট করব সেই সময়টাতেই হচ্ছে আমি ভিডিওর কাজ করি। তো সেই জন্যই কথাটা বললাম, আর সেই জন্যই সব মিলিয়ে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যেহেতু সবাইকে ক্যামেরার সামনে আনি না, তো এই কয়টা দিন মানে যে ভাগে মেহমানগুলো আসবে ওনাদের সাথে আমরা আনন্দ করি। আর রেসিপি কী কী রান্না করবো সব তো আমি ঈদের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য আর সেগুলো দেখানোর মতো কিছু ছিল না, তাই সেই ভিডিওগুলো আর তৈরি করলাম না। আর আজকে হচ্ছে আমি গত বৃহস্পতিবারের একটা ব্লগ শেয়ার করছি। তো এই দিন আমরা আমাদের যে টিকা সেটা সেকেন্ড ডোজটা দিয়েছিলাম, তো ভাবলাম যে এই দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা ছিল একদম সকালবেলা বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর, আমার যে জায়গায় জায়গায় আসলে স্পট পিসগুলো থাকে বা যেই জায়গাগুলোর মধ্যে আমি এই ধরনের গাছগুলো রেখেছি এগুলোকে আমি মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে একটু উইন্ডোর পাশে দিয়ে দেই, তাহলে যেটা হয় ফ্রেশ একটা মানে বাতাস পায়। আর অনেকে আসলে গাছ সম্পর্কে অনেক কিছু জানতে চান, জিজ্ঞেস করেন যেগুলো যত্ন আমি কিভাবে করি, কিছু ভিডিও আমি আগে করেছিলাম, তো ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব। আর এই তো গত রাতে যে মেহমানগুলো হয়েছে ওনাদের জিনিস আসলে আমি আর মানে ধোয়ার পরে সব কিছু টাইডি করে রাখতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তো সকালে বাকিগুলো ধুয়ে মুছে এই তো এগুলো টেবিলে রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড এই তো সকালবেলায় উঠে বলছিল যে যেহেতু গরুর গোশত রান্না করেছো একটু ফ্রেশ পরোটা বানাও, রোজার মধ্যে তো আসলে এভাবে নাস্তা করা হয়নি। তো আমার কাছে আসলে কিছু আপু প্রায় বলে যে আপু তুমি পরোটা কিভাবে বানাও এত সুন্দর ফুলে বা এত সুন্দর করে ভাজি করো, একটু রেসিপি দিও। আর আমার নিয়মিত একজন ভিউয়ার্স আছেন শবনম ফারিয়া, ওই আপু আমাকে বারবার বলেছিলেন যে আপু পরোটার রেসিপিটা দিও, আমার পরোটা ভালো হয় না। তো চিন্তা করলাম আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেই। আসলে পরোটার জন্য তেমন কিছুই না, আমি যেই ময়দাটা নেই সেটার মধ্যে খুব অল্প পরিমাণ একটু ঘি শুকনো অবস্থায় মেখে নেই, সেই সাথে স্বাদ মতো লবণটাও দেই, আর হচ্ছে একটু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এই যে ঠিক এরকম হালকা আঠালো একটা সফট ডো আমি তৈরি করে নিই। আর একটু হয়তো খেয়াল করেছেন যে আমি পানিটা কিন্তু একবারে দেইনি, আস্তে আস্তে করে দিয়ে তারপর এই ডোটা করেছি। তারপর এই ডোটাকে আপনারা কমপক্ষে 20-30 মিনিট যদি একটু সেট হতে রেখে দেন, দেখবেন যে এই ডোটা খুব সুন্দর আঠালো এবং স্টিকি একটা ডোয়ে পরিণত হয়েছে। এই যে দেখুন একটা রাবারি ভাব চলে এসেছে, আর পরোটার জন্য কিন্তু আমাদের ঠিক এরকম আঠালো একটা আটাই কিন্তু দরকার। এখন কেউ যদি বলেন যে আপু এই ময়দাতে কতটুকু মানে তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাতে প্রতি কাপের জন্য মানে পরোটার ডোতে প্রতি কাপের জন্য কিন্তু 1 চা চামচ করে তেল দিতে পারেন। আমি যেহেতু ঘিয়ে ভাজবো না সেহেতু এই পরোটার মানে যখন মাখিয়েছি তখনই কিন্তু শুকনো অবস্থায় এর মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। আর আমি 2 কাপ নিয়েছি এখানে ময়দা, সেই সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারেন।
তো এটাকে আমি প্রায় 10 মিনিট ভিজিয়েছি। আসলে আমার হাতে সময় ছিল না, যেহেতু আমরা টিকা দিতে যাব। এটা যদি আরও একটু বেশিক্ষণ ভিজাতাম তাহলে কিন্তু এই ডোটা আরও অনেক বেশি সুন্দর হতো, এবং এই ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর রাবারিভাবে ফুলে এবং লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায়। তো আমি আটাটা বানানোর পর আসলে সব কিছু পরিষ্কার করতে করতে এই 10 মিনিটে যতটুকু ভিজেছে সেটা দিয়েই এখন এটাকে চার ভাগ করে আমি এই তো এখানে প্রথমে হচ্ছে পাতলা পাতলা করে কিছু রুটি বানিয়ে নিচ্ছি, আর এই রুটির মাঝখানেও আমি হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে তারপরে এগুলোকে ফোল্ড করে নিচ্ছি। তো শুরুতেই কিন্তু আমি চারোটা পরোটাকেই হচ্ছে ফোল্ড করে নিব, এতে করে যেটা হবে আবার কিন্তু এই ভাতগুলো সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে ঘিয়ের সাথে উপরে একটু কিন্তু শুকনা যে আটা সেটাও দিয়ে নিতে পারেন, তবে আপনাদের ডোটা যদি পারফেক্ট হয় তবে এত কিছু করার আসলে প্রয়োজন হয় না। আর আমি সরি একটু ভুল বলেছি, আমি এখানে চারটা পরোটার জন্য আসলে 1.5 কাপ ময়দা নিয়েছিলাম। আমি জাস্ট আপনাদেরকে পরিমাণ বুঝাতে গিয়ে, মানে ঘি আর আটার পরিমাণটা বুঝাতে গিয়ে মাপটা বলেছি যে প্রতি কাপের জন্য হচ্ছে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি দিতে পারেন। তবে এটা হচ্ছে মানে যদি পারফেক্টভাবে আপনি পরোটা বানান, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি জাস্ট হাতে অল্প একটু ঘি নিয়েই কিন্তু এই আটাটা তৈরি করেছি, কারণ এগুলো আসলে যত কম খাওয়া যায় ততই ভালো। তো যাক, আমি যেভাবে পরোটাগুলো ভাঁজ করে রেখেছি, ভাঁজের শুরুতে আমি যেটা করেছি সেটা থেকে আমি আবার বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর চার কোণা পরোটা বানাতেই যে একটু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জাস্ট কোণাগুলোকে ঠিক রেখেই কিন্তু করেছি। তো আজকে আসলে খুব তাড়াহুড়া করে করছি, নর্মালি কিন্তু আমার মাশাল্লাহ মানে পরোটাগুলোর কোণা কিন্তু খুব শার্প থাকে। তো যেহেতু ডিসিশন ছাড়া করছি এই জন্য একটু তাড়াহুড়াও করছিলাম। আর এই তো মিডিয়াম হাই হিটে আমি প্রথমে একটা পাশকে জাস্ট হালকা একটু ছেঁকার পরে উল্টে দিয়েছি, তারপরের পাশটাকেও আমি জাস্ট হালকা একটু ছাকার পরে হচ্ছে উল্টে দিয়েছি। এরপরে দেখবেন যে অটোমেটিকই কিন্তু পরোটাগুলো ফুলে উঠছে। তো দ্বিতীয়বার উল্টানোর পর এতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন আপনারা যদি এটা ঘি বা বাটার দিয়ে ভাজি করে খেতে চান সেটাও পারবেন। আর এই তো ডোটা যদি পারফেক্ট হয় তবে অবশ্যই কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলবে, বাট ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরোটাটা ফুলতে চায় না। আবার খেয়াল করবেন যদি আপনি প্রথমে পরোটাটা দিয়ে একটা পাশকে অনেক শক্ত করে ফেলেন তারপরে উল্টান, সেক্ষেত্রেও কিন্তু এই যে ডোটার যে রাবারি ভাব সেটা নষ্ট হয়ে যায়, তখন আর পরোটাটা আসলে ফুলতে চায় না। তারপর যখন ফুলবে এবার আপনি আপনার পছন্দ মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম ডিপ ফ্রাইও করতে পারেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন আমি পিঠা পরোটা সব কিছুই হচ্ছে একটু লালচে করে ভাজি করে খেতেই পছন্দ করি। তো সেই জন্য আমি এখানে একটু ডিপ করে ভাজি করছি। আর এই তো চুলার এক পাশে পরোটা হচ্ছে, আর এক পাশ থেকে আমি বেলে নিচ্ছি। তো এই যে দেখুন অলরেডি কিন্তু যেহেতু অন্যগুলো বানাতে বানাতে এই পরোটাগুলো আসলে একটু মানে ভিজেছে ডোটা, সেই জন্য কিন্তু পরের পরোটাগুলো দেখতে সুন্দরও হচ্ছে। তাই আমি বলবো আপনারা যদি জেনে পরোটা বানান সেক্ষেত্রে আপনারা আগে আগে একটু মাখিয়ে রাখবেন, সময় মতো বানাবেন, দেখবেন পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। আর পরোটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একবার লুচি পরোটা, যেটা আসলে ডুবো তেলে ভাজতে হয় একটু গোল গোল করে ভিতরে মানে প্যাঁচ রেখে। তো সেসব ক্ষেত্রে হয়তো একটু আর কি তেল দিতে হয়, বাট নর্মাল পরোটা বানাতে কিন্তু এরকম একটু অল্প অল্প তেল দিয়ে করলেও কোনো সমস্যা হয় না। আর আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে কয়েকটা পরোটা একটু আসলে ভাজি করে দেখিয়েছি। তো এই ভুলটাও আপনারা করবেন না, মানে পরোটা বানাতে আপনারা যদি একটা পাশ খুব বেশি শক্ত করে ফেলেন তাহলেও কিন্তু পরোটাটা ফুলতে চাইবে না। তো যা হোক, আমি আসলে ভয়েস দিচ্ছি, আমি যখন এগুলো বানিয়েছি তখন আয়াত বাবা ঘুমেছিল, বাট যখন ভয়েস দিচ্ছি আয়াত বাবা আমার পাশে আসলে খেলনা দিয়ে খেলছে, যার কারণে আজকে হয়তো বা ভয়েসে খুব বেশি সাউন্ড আসবে, সেই জন্য আমি একটু সরি। তো এই তো আমার পরোটা বানানো হয়ে গেছে, এখন আসলে ঝটপট করে খেয়ে নিব। আর এক পাশ থেকে আয়াত বাবাকেও আমি খাইয়ে নিচ্ছিলাম, মানে আপনাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করছি আর ওকেও খাওয়াচ্ছিলাম। আমরা আজকে আমাদের যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ সেটা দিতে যাচ্ছি, আর বাচ্চারা যেহেতু স্কুলে আয়াত বাবাকে আসলে কারো কাছে রেখে যাওয়ার মতো নাই, তো যেটা ডিসিশন নিয়েছি, আমার পাশে আমাদের একজন সিলেটার আপা আছেন, আসলে একজন বললে ভুল হবে, উনি আমাদের ফ্যামিলি মেম্বার্সের মতো, আমাদের রিলেশনটা অনেক ভালো, মাশাল্লাহ আপা অনেক হেল্পফুল।
তো আপা বলছিল যে ওকে ওখানে নেওয়ার দরকার নাই, আমার কাছে রেখে যান আপনারা, কোনো সমস্যা হবে না, ওকে আমি কিছুক্ষণ রাখতে পারবো। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে রেখে যাই, আসলে এই প্রথমেই ওকে কারো কাছে রেখে যাচ্ছি। আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আয়াত বাবা একটু চঞ্চল, খুব ছুটোছুটি দৌড়দৌড়ি করে, ওকে রাখতে কিন্তু আসলে ভালোই কষ্ট হবে বা হয়। তো কি আর করা, আসলে মানে ওখানে নিয়ে যেতে ওকে ভয়ও করছে, যদি ওরা ভিতরে ঢুকতে না দেয় তাহলে আবার কার কাছে রাখবোই আর কি। তো আপা ছিল বলে আসলে আপার কাছে মানে নিশ্চিন্তে রেখে যেতে পারছি। তো আর এই তো আমি আপার কাছে আজকে রেখে আবার বাসার সামনে চলে যাচ্ছি, ওখানে আমার হাজবেন্ড অপেক্ষা করছে গাড়ি নিয়ে। আর এই তো যাওয়ার সময় দেখলাম যে জাফিরা মা ভিতরে খেলছে, তো দাঁড়িয়ে আবার একটু ভিডিও করছিলাম। আপনারা তো জানেন আমার জানালা দিয়ে কিন্তু সব সময় স্কুলের বাচ্চাদের যে আওয়াজ বা ওরা যে খেলা করে এগুলো আসলে একটা সময় দেখতাম, গত বছর থেকে তো এগুলো একেবারেই ছিল না, বাচ্চাদেরকে ওরা খুব ভাগে ভাগে বের করত। এখন দেখলাম যে স্কুলের ভিতরে আসলে একটা ক্লাস করে খুব সম্ভবত বের করে কিছু বাচ্চা দেখা যায়, এগুলো দেখলে মনে হয় কি যে জানটাতে আসলে পানি এসেছে, মানে খুব ভালো লাগে, যে মনে হচ্ছে যে পৃথিবীটা আবার মনে হয় একটু একটু করে নর্মাল হওয়া শুরু করেছে। এটার জন্য তো অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। তারপরও বলবো আমার ভিডিওগুলো যে কজনই দেখছেন যতটুকু পারেন এখনও সাবধান হয়ে চলার চেষ্টা করবেন। গত বছর আমরা যেভাবে মানে হাত মুখ ধুয়ে মুখে মাস্ক দিয়ে যতটুকু কেয়ারফুলি চলেছি বা চলতে হয়েছে, এখনও কিন্তু সেভাবেই চলবেন। জানি অনেকেই খুব স্বাধীনভাবে চলার চেষ্টা করছেন বা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ যদি সব কিছু ঠিক করে দেন অবশ্যই আমরা হব। তারপরও নিজেদের সুস্থতা, নিজেদের পরিবারের মানুষগুলোর সুস্থতাই হচ্ছে আসল, তো সেই দিক থেকে আমাদের আরও কিছুদিন আসলে একটু কেয়ারফুলি হয়ে চলা দরকার। আর এই তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, যেহেতু ফার্স্ট ডোজটাও আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে দিয়েছি, তাই সেকেন্ড ডোজটাও আমাদের একই সময় বা একই সাথে পড়েছে। এটা একটা সুবিধা আসলে, কারণ হচ্ছে এই ইঞ্জেকশনটাকে ভয় পায় না এমন কেউই নাই, আমি তো সুইটাকেই শুধু ভয় পাই। তার উপরে তো আসলে ভ্যাকসিন নিয়ে টুকটাক এটা সেটা কথা শুনে আসলে একটু মেন্টালিও দেখা যায় যে আমরা সবাই খুব মানে প্রেশারে আছি। তো সেই জন্যেই বললাম যে দুজন একসাথে আসাতে আসলে দুজনকে দুজন সাপোর্ট দিতে পারছি। তো আমার ভ্যাকসিনের রিয়াকশানের থেকেও যেটা হয় মানে আমি সুইটাকে কেন জানি খুব ভয় পাই। বাট মজার ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড আমাকে খালি মানে বলে যে তুমি সুই এত ভয় পাওয়ার কি আছে, কিন্তু দেখা যায় যে ভ্যাকসিন যখন সে নিতে যায় তার কিন্তু চেহারা সবার আগে চেঞ্জ হয়ে যায়। তো গতবারও আমি তার এই ভিডিওটা নিয়েছিলাম, এবারও আমি নিয়েছি, কারণ সে যখন আমাকে সুই নিয়ে ভেঙায় তখন আমি ওকে এই ভিডিওগুলো দেখাই যে দেখো তোমার চেহারার কি অবস্থা হয়। তখন আবার ও আমাকে বলে আমি তো সুই ভয় পাই না, আমি ভয় পাই হচ্ছে ভ্যাকসিনের রিয়াকশনটাকে। তো যাক, এই তো আমরা চলে এসেছি, আর আজকে অবশ্য আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, সেই সাথে এই যে মজার একটা মানুষকে পেয়েছিলাম সে আমাদের সাথে বেশ It's still better than the last one. Yeah. Well, Chinese New Year, we couldn't celebrate it. No. Yeah, last time, you didn't. Hopefully this year you can. Next year. Next year, not this year. Well. This year, okay. This year, it was definitely. Hope so, next year. I mean, so I cooked myself a meal, and then we had the Zoom call with the family, you know, what did you cook, you know, type thing. But normally for Chinese New Year, we meet at somebody's house, and I do the cooking. Oh really? Because I know all the dishes that my mother used to cook. So they kind of, you know, it's kind of expected that I will do the cooking to produce the dishes my mother used to cook. Is it January, isn't it? Chinese. তো এই কিউতে কিন্তু আমাদেরকে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, আর এই ভদ্রমহিলা হচ্ছেন চাইনিজ, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমার মাথায় হিজাব দেখে বলছিল যে তুমি নিশ্চয়ই মুসলিম, ঈদ মোবারক। তো খুব ভালো লাগলো আসলে শুনে। আবার সে বলছিল যে তোমরা তো এবার ঈদটাকে দেখলাম যে ভালোই সেলিব্রেট করতে পেরেছো, আমরা লাস্ট টাইম তো চাইনিজ যে নিউ ইয়ার সেটা করতে পারিনি। আর আজকে আমি প্রথম জানলাম আর কি যে ওরা হচ্ছে চাইনিজ যে নিউ ইয়ারটা
এটাকে ওরা জানি আমাদের ঈদের মতো করে সেলিব্রেট করে, তো সেগুলোই আসলে সে বলছিল, মানে শুনে খুব ভালো লাগছিল, মানে চাইনিজ নিউ ইয়ারের ব্যাপারটা শুনে। কারণ আমি জানতাম এটা আমাদের হ্যাপি নিউ ইয়ারের মতো হয়তো ওরা সেলিব্রেট করে, বাট তা না, ও বলল তোমরা যেরকম ঈদ সেলিব্রেট করো, ভালো ভালো খাবার রান্না করো, সবাইকে দাওয়াত দাও, আমাদের আমাদেরও এই জিনিসগুলো মানে চাইনিজ নিউ ইয়ারে হয়। তো সে দুঃখ করে বলছিল যে গতবারও পারিনি, এবছরও আমরা পারিনি, বা সামনের বছরও হবে না এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। So what we'll do is, as you both Hi have... guys. Come on through. How are you? Like not bad. Perfect. We've come to the mountains here. Yeah, you go first. Come here, relax. You've got the nice big chair. No, you look like you're going over, actually. No, that looks like further away. Oh my gosh. I guarantee you, you'll feel fine when you come out. I know. Come on in. Thank you very much. Second. I'm sorry. No, that's fine. No problem. So second for both of you. Yeah. So very similar questions to before, really. We just wanted to check that in the past 7 days, তো এই তো একে একে আমাদের দুজনকেই দেওয়া হলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে প্রত্যেকটা পার্সন মনে হচ্ছে যে এক্সট্রা বুস্টারে ছিল, মানে প্রত্যেকটা পার্সনই এত জলি মাইন্ডেড ছিল, সবাই খুব হাসি খুশি। আর এই যে যাকে ইঞ্জেকশন দিতে দেখছেন, সে তো নাচতে নাচতে আসছে আর এক একজনকে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছে, বলছে আমার কিন্তু খুবই ভালো লাগছে যে সবাই সুইটাকে ভয় পায়, কিন্তু আমার এই সুইটা সবাইকে দিতেই খুব ভালো লাগছে। আর এই মেয়েটা কিন্তু বয়সে খুবই ছোট, সাধারণত দেখা যায় এই বয়সের মেয়েরা সুই দিতেও ভয় পায় আবার দেখতেও ভয় পায়, বাট তাকে একটু অন্যরকম দেখলাম। তো যাক, আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি আপার বাসায়। আপার বাসা থেকে আয়াতকে পিক আপ করে আমরা একটু টিকে ম্যাক্সে যাবো। টার্গেট হচ্ছে একটা গিফটের আইটেম কিনবো, খুব ভারী ভাট্টা কিছু না, আমার টার্গেট ছিল যে ডিশ কিনবো, এটার জন্য একটু যাওয়া। কারণ হঠাৎ ডিসিশন নিলাম যে একটু এক জায়গায় বেড়াতে যাব, চিন্তা করলাম যে আসলে কিছু একটা নিয়ে যাই। তো টিকে ম্যাক্সে তো আসলে সব সময় কিছু না কিছু গিফটের জন্য থাকে, সেখানে গেলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো যেতে যেতে বলছি, আসলে আজকের ভিডিওতে শুরুতে বলেছি তেমন কিছু নাই, যেহেতু লম্বা একটা বিরতি দিয়েছিলাম। তো কেন বিরতি দিলাম সেটাও একটু জানাই এই ভিডিওতে, আমার জন্য তাহলে সামনে ভিডিওগুলো দিতে সহজ হয়ে যাবে। আর এর মধ্যে তো আসলে ঈদের পরপরই দেখা যায় যে ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, কারণ রোজা রেখে রোজার বাড়তি কাজগুলো করে কিন্তু বাসা বা জিনিসপত্র খুব একটা ক্লিন করা হয় না। তো এর মধ্যে আমি এগুলোও সেরে নিয়েছি, ভিডিও ক্লিপগুলো আছে, যেহেতু অনেক আপুরই রিকোয়েস্ট ছিল যে বিভিন্ন ক্লিনিংয়ের আইডিয়াগুলো দেখানোর জন্য। তো আগে আমি আসলে সেগুলো ওভাবে ফিল করিনি, সেজন্য করিনি, বাট এবার চেষ্টা করেছি যা যা আমি করেছি কিছু না কিছু ক্লিপ আপনাদের জন্য রাখার। তো ইনশাল্লাহ সামনে সেই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে একটু একটু করে অবশ্যই আমি শেয়ার করব। আর এই তো অলরেডি আপার বাসায় আমি চলে এসেছি। মোবাইল দিছেন সেজন্যই তো আপা। হেই বাবা, মার দিকেও তাকাচ্ছে না। হেই বাবা, আমার হাতে তালি দেয়, মানে বিশ্বাস করে না। না, আর্টিফিশিয়াল এগুলো, আর্টিফিশিয়াল ছবি হল হামজা জাফিদা নাফিসাই। কে ওকে আন্টি ওকে আর এই তো আমরা অলরেডি হচ্ছে ব্যাকটনের টিকে ম্যাক্সে চলে এসেছি। আমার হাজবেন্ড বলছিল যে এখানে আসলে তো সব সময় আমি বলি যে তেমন কিছু পাওয়া যায় না, ও বলছিল যে স্টার্টফোর্ডে চলো, ওখানে পাওয়া যাবে। তো বাচ্চারা আসলে স্কুলে এখান থেকে স্টার্টফোর্ড গিয়ে সব শপিং করে আসতে আসতে কিন্তু আসলে বাচ্চাদের ছুটির টাইম হয়ে যাবে, তো তখন আসলে খুব প্রেশার হয়ে যাবে, সেই জন্য চিন্তা করলাম যে না, ব্যাকটনেই আসি। তো সরাসরি আসলে টিকে ম্যাক্সেই ঢুকে যাচ্ছি, যদিও আমার আসলে বাচ্চাদের জন্য কিছু শপিং করা খুবই দরকার।
তো আজকে অলরেডি 2:30 বেজে গেছে, সেই জন্য আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি টিকে ম্যাক্সে চলে এসেছি। আমার উদ্দেশ্য ছিল টিকে ম্যাক্স থেকে আসলে বাচ্চাটার জন্য একটা গিফট কিনবো, সেই সাথে বাচ্চার মায়ের জন্য হচ্ছে একটা ডিশ কিনবো। তো এসে আসলে বাচ্চার জন্য আমার এখানে কিছুই পছন্দ হয়নি। ওই দিক দিয়ে যাওয়ার সময় আবার এই ড্রেসটা দেখলাম, আমার জাফিরা মা তো আসলে এই ড্রেসটা খুবই পছন্দ করতো, বাট ওর সাইজে ছিল না। এই ড্রেসগুলো আমার নাফিসা মা কিন্তু বেশ কয়েকটা পরেছে, মানে জিন্সের এই ড্রেসগুলো পরলে বাচ্চাদেরকে আসলে খুবই সুন্দর লাগে। আর দামটাও দেখলাম মানে খুবই রিজনেবল প্রাইস, মানে মাত্র 15 pounds ছিল। খুব অবাক হয়েছি আমি দেখে, বাট ওদের 6 বছর পর্যন্ত আছে তো সেই সাইজটা আর হলো না। আর এই তো এই পাশটাতে এসে আমি একটু ঘুরোঘুরি করছিলাম যে একটু ডিফারেন্ট টাইপের কিছু পাওয়া যায় কি না, তাহলে মানে ডিফারেন্ট টাইপেরই কিছু নিব। তো আমি মোটামুটি এই পাশটাতে বেশ কিছুক্ষণ ঘুরে আসলে তেমন কিছু পাইনি। আমার হাজব্যান্ড বারবার বলছিল যে এগুলোই দিতে হবে, এমন কোনো কথা নাই, তুমি অন্য কিছু দেখতে পারো। বাট আমি সবসময় যেটা করি আসলে, যখন ভাবি বা আমার ফ্রেন্ড আমার পরিচিত মানুষদের, মানে যখন বাচ্চার মাদেরকে কিছু গিফট দেই, আমার খুব ভালো লাগে কিচেনের জিনিসগুলো দিতে, কারণ আমার কাছে মনে হয় আমাকে কেউ যদি ছোট্ট একটা বাটিও দেয় আমি খুব খুশি হয়ে যাই। তো সেই জন্য আমিও যখন মানে কারো জন্য এরকম গিফট কিনি, আমি সবসময় এই টাইপের ডিশ বল এই টাইপের জিনিসগুলো খুঁজি। তো আজকে এসে এখানে কিন্তু আসলে বেশ কিছু ডিশ দেখেছি, তবে শেপগুলো আমার কাছে ভালো লাগছিল না। আর এখন টিকে ম্যাক্সে কিন্তু প্রায় দেখা যায়, মানে আগে এগুলো হ্যান্ড পেইন্টেড ছিল, বাট এগুলো ওই টাইপেরই তবে প্রিন্ট। তো আমি ওগুলো আবার দেখছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে বিরিয়ানি পোলাও এই টাইপের মানে একটু বড়োর মধ্যে একটা কিছু দিতে, আবার কালারফুলও না, কারণ হচ্ছে এমন একটা কিছু দিতে চাচ্ছি যেগুলো আর কি ও অন্যান্য ডিশের সাথে যাবে। তো সবগুলোতেই দেখলাম আসলে প্রিন্ট করা, তার মধ্যে এই একটা ডিশে দেখলাম যে আসলে প্রিন্ট নাই, তবে ডিশটা আসলে আমার কাছে ভালো লাগেনি, সাইডগুলো বেশ বাঁকা বাঁকা মনে হচ্ছিল। আর এই যে হলুদ ডিশটা, এটাও আমার কাছে এক ধরনের ভালো লেগেছে, তবে ওভাল শেপটা জানি কেমন, মানে শেপটা ভালো লাগেনি, তবে এটার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, এগুলোর দাম এত কম, মানে এগুলো আপনারা কারো বাসায় যেতে কিন্তু গিফট হিসেবে নিয়ে যেতে পারেন, মানে কোনো প্রোগ্রামের গিফট না, এমনি কারো বাসায় যেতে টুকটাক গিফটের জন্য কিন্তু এই জিনিসগুলো একেবারেই মানে পারফেক্ট। তো যাই হোক, সবগুলো ভালোভাবে দেখার পর আমি সাদা কালো যে ডিশটা স্কোয়ার, সেখান থেকেই একটা ডিশ আজকের জন্য নিয়ে নিয়েছি। আর এটা মূলত আসলে নিয়েছি আমি আমার ফ্রেন্ডের জন্য, মানে একদিনের মধ্যে আমরা ডিসিশন নিয়েছি যে ওর ওখানে যাব, একটু ঘুরে আসব। তো ভাবলাম যে আসলে খালি হাতে যাব না, ওর জন্য একটা কিছু নিয়ে যাই। আর এখানে এসে যে আইটেমগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মাঝে মাঝে কিন্তু এই জায়গাতেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এই ডিশগুলো আবার দেখছিলাম, এগুলো হচ্ছে লাইক স্পট পিস বা আপনারা সেন্টার পিস হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে খুবই পাতলা ছিল সেই জন্য আর এখান থেকে কিছু আমি নিলাম না। তো যাক, আমার যেটা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, এখান থেকে সরাসরি আসলে এখন বাসায় চলে যাব, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ক্লিনিংয়ের যে ভিডিওগুলো সেগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো বাসায় চলে যাচ্ছি, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।